আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু রাফিয়া এডুকেশন সেন্টার। পিতা পুত্রের অঙ্ক থেকে চাকরি পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে পিতা পুত্রের অঙ্ক পার্ট ওয়ান। তো বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধনের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু পিতাপুত্রের অঙ্ক থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। তো মুখোমুখি কীভাবে পিতাপুত্রের অঙ্ক করে ফেলা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রয়েছে এক নম্বর, পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি। পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? তো এখানে আমাদের পিতার বয়সটা 62 বছর দেওয়া হয়েছে এবং পুত্রের বয়সের দ্বিগুণ হচ্ছে পিতার বয়স। পুত্রের বয়সের দ্বিগুণ হচ্ছে কি? পিতার বয়স। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে পিতার বয়স হচ্ছে, ধরে নিচ্ছি পিতার বয়স হচ্ছে, পুত্রের বয়স হচ্ছে 30। আমরা ধরে নিচ্ছি পুত্রের বয়স হচ্ছে 30, পিতার বয়স তো দেওয়াই আছে, পিতার বয়স দেওয়া হচ্ছে 62 বছর। আমাদের বের করতে হবে পুত্রের বয়স। তো এই 30 হচ্ছে পুত্রের বয়স। এখন এটা ঠিক আছে নাকি সেটা আমরা চেক করে দেখি যে পুত্রের বয়স যে 30 বছর এটা ঠিক আছে কি না। তো 30-এর দ্বিগুণ কত? 30-এর দ্বিগুণ হচ্ছে 60। আমাদের প্রশ্ন বলা হয়েছে যে দ্বিগুণের থেকে আরও 2 বছর বেশি হচ্ছে পিতার বয়স। দ্বিগুণের থেকে আরও 2 বছর বেশি হচ্ছে পিতার বয়স। তো 30-এর দ্বিগুণ হচ্ছে 60, 60-এর সাথে 2 যোগ করলে কত হয়? 62। তাহলে পিতার বয়স তো 62, এটা আমরা এই পুত্রের বয়স থেকেই প্রমাণ করলাম। তো নির্দ্বিধায় বলা যেতে পারে যে পুত্রের বয়স হচ্ছে কত? 30 বছর। পুত্রের বয়স হচ্ছে 30 বছর। তো এই 30 বছরই হচ্ছে কি সঠিক উত্তর। পিতা ও মাতার গড় বয়স 45 বছর, পিতা মাতা ও এক পুত্রের গড় বয়স 36 বছর হলে পুত্রের বয়স কত? তো এখানে বলা হচ্ছে পিতা ও মাতার গড় বয়স 45 বছর, অর্থাৎ এখানে দুইজনের গড় বয়স হচ্ছে 45 বছর। আবার পিতা মাতা ও এক পুত্রের গড় বয়স হচ্ছে 36 বছর, অর্থাৎ এখানে তিনজন, পিতা মাতা ও এক পুত্র, তাহলে কয়জন? তিনজন। এখানে 36 বছর। তো পিতা ও মাতার গড় বয়স হচ্ছে 45 বছর। তো পিতা মাতার বয়সের সমষ্টি বের করতে হবে আমাদের এখানে। তো এখানে 45 তো এখানে সমষ্টি বের করব, 45 গুণ 2 এখানে হয় আমাদের কত? 90 হয়। আর এখানে 36 হচ্ছে পিতা মাতা ও এক পুত্রের গড় বয়স 36, তাহলে 36 এখানে তিনজনের গড় বয়স দেওয়া হয়েছে, তাহলে 36 গুণ 3 সমান কত হলো? 108। তো এই যে 108 হইল, ঠিক আছে, এই যে 108, এই 108 থেকে 90-কে যদি আমরা বিয়োগ করি, 108 থেকে 90 বিয়োগ করি, তাহলে আমরা পুত্রের বয়সটা পাওয়া যাব। তো এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে 108 - 90। তো এখানে যদি আমরা এখন বিয়োগ করি তাহলে এখানে হয় 8, 9 আছে কত হলে 10 মিলবে 1, 18। তো এই 18 হচ্ছে কি কার বয়স? এই পুত্রের বয়স। এই 18 হচ্ছে এই পুত্রের বয়স। তো এটাই হচ্ছে সঠিক উত্তর, পুত্রের বয়স হচ্ছে 18। স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, 4 বছর পরে ছেলের বয়স হবে 11, বর্তমানে স্বামীর বয়স কত? তো এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, 4 বছর পরে ছেলের বয়স হবে 11। তো এখানে বলা হচ্ছে 4 বছর পরে ছেলের বয়স হবে 11, তার মানে বর্তমানে ছেলের বয়স কত বছর? 7 বছর। কারণ 4 বছর পরে যদি হয় তাহলে বর্তমানে কত বছর? 7 বছর। তাহলে বর্তমানে যদি ছেলের বয়স 7 বছর হয়, বর্তমানে যদি ছেলের বয়স হয় 7 বছর, তাহলে স্ত্রী বয়স কত? স্ত্রী বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে 7 গুণ 4 সমান কত হলো? 28।
আবার বলছে স্ত্রী থেকে স্বামী পাঁচ বছরের বড়, যেহেতু পাঁচ বছর ধরো তাহলে আঠাশের সাথে আমরা পাঁচ যোগ করবো, আঠাশের সাথে পাঁচ যোগ করবো, আঠাশের সাথে পাঁচ যোগ করলে কত হয়, আঠাশের পাঁচ যোগ করলে হবে তেত্রিশ। তো তেত্রিশ হচ্ছে কার বয়স, বর্তমানে স্বামীর বয়স হচ্ছে কত, তেত্রিশ বছর।